क्यों लो रोजा मा चिकेन तो भालो लगछे ना भालो है नी ना तखन थेके देखछी तुम शुधु खाबारटा नेड़े चेड़े जाच्छो खाच्छो ना केन शोना बोलछी जे चिकेन टा ठीक भालो लगछे ना पिसिमणि अन्य किछु नेई से कि रे भालो लगछे ना तोर तो फेवरेट दई चिकेन दारुण रान्ना हयेछे चिकेन टा फैंटास्टिक अच्छा शोना এই তো পনিরটা রয়েছে পনিরটা তোমাকে না না বিষয়ই থাক আমি ফ্রাইড রাইস একটু খেয়ে নেব সে কি তুমি শুধু শুধু রাইস খাবে নাকি উফ তিন দিন না তোমার এই খাবার নিয়ে বায়নাক্কা বেড়েই চলেছে রোজা কোনোদিনও দেখলাম না যে সবার সঙ্গে বসে একটা ফুল কোর্স ডিনার তুমি কমপ্লিট করেছো আত্রি এখনো সময় আছে তোর বান্ধবীকে বল ভেবে বলতে আরে বাবা এতে ভেবে বলার কি আছে ও তো বলেছে ও যাবে ছেলে জেদ করে বলেছে পিষিমনিও বলছিল এভাবে যেতে অভ্যস্ত নই ওই নাকুচু ছেলেটাও বলল আমি নাকি অ্যাডজাস্ট করতে পারি না তাহলে কি সত্যি বাইরে থেকে সবার সঙ্গে নিজেকে মেলাতে পারবো না জেঠুমনি জেঠুমনি বলুক মিষ্টি খাওয়া ভালো না খারাপ কে গুড বয় চুপচাপ খেয়ে যাচ্ছিস যে না মানে এইসব নিয়ে কথাবার্তা হলে তো সবার আগে তুই জ্ঞানটান দিস মানে কোন জার্নালে মিষ্টি খাওয়ানে কি বলছে কোনটা ঠিক কোনটা ভুল হ্যাঁ কি হলো এরকম সাইলেন্ট কেন আজকে হঠাৎ না না বড়টা ভাই দাদা ভাইকে হয় ভূতে ধরেছে নয়তো মৌনব্রত নিয়েছে না হলে তুই বল বড়দা ভাই এরকম একটা অসম্ভব সুযোগ পেয়েছিল লেকচার দেওয়ার আর লেকচার দিল না পাওয়াই যায় না জাস্ট ভূতেই ধরেছে ঘরে গিয়ে দেখি আপন মনে বিড়বিড় করছে বিড়বিড় করছিল কি বিড়বিড় করছিল কি বলবো কি সব বলছে বৌদি ভাই আমার লেগ পুল করছে বলো কি বলছিলে ও বাবা এ তো দেখছি কানে গুজেছিস তুলো আর পিঠে বেঁধেছিস কুলো কেস হ্যাঁ এই যে এতক্ষণ এত কথা হলো কিছুই তোর কানে যায়নি এখন ওই যে বৌদি কেসটা কি হলো তো জানি না গো কি জানি কি হয়েছে এই রূপাই এত গভীর ভাবে কি ভাবছিলিস তুই কিছু না মা এসকাশনে যাব তো পরশু সেটা নিয়ে একটু তুই নিয়ে তো ভাবার কি আছে শুধু তুই প্রত্যেকবারই যাস আর প্রত্যেকবারই লিডার থাকিস হ্যাঁ সত্যি এই নিয়ে ভাবার কি আছে তুই তো প্রতি বছরই যাস আর তুই প্রতি বছর লিড করিস কি ব্যাপার বলতো কারোর সাথে ঝামেলা টামেলা বাঁধিয়েছিস ঝামেলা আগের বার ফাংশন নিয়ে ঝামেলা এবার আবার বেড়াতে যাওয়ানি সেই মেয়েটার সঙ্গে বুঝি দেখলে ছোট কাকি তুমি গুরুজন বলে তোমার কথা চুপ করে শুনলো এদিকে আমি গিয়ে বললাম যে কে তোমার হিসাবপত্র গুলিয়ে দিচ্ছে আমাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিল আচ্ছা কারোর সঙ্গে আমার কিছু হয়নি হিসাবপত্র নিয়ে একটু ঘেটে আছে খাওয়া তো হয়ে গেছে এবার তাহলে উঠি আরে উঠবে উঠবে আগে বলো কোথায় যাচ্ছ কবে যাচ্ছ আর কিসে করে যাচ্ছ আমরাও একটু জানি শান্তিনিকেতন যাচ্ছি দুদিনের জন্য বাসে হয়েছে টাকাগুলো রাখো আরে পশু তো তোমার এসকারশনে যাওয়া সেই জন্যই দিচ্ছি রাখো বাট ড্যাডি আমি তো টাকা জমা দিয়ে দিয়েছি তুমিই তো বলেছিলে ক্রেডিট কার্ড থেকে দিয়ে দিতে হ্যাঁ ঠিক আছে দিয়েছো ঠিক আছে বাট এটা তোমাকে দিচ্ছি তোমার পার্সোনাল খরচের জন্য এই নাও ধরো ধরো তুমি তো ওখানে গিয়ে শপিং করবে নাকি হ্যাঁ 100% করব ড্যাডি প্রত্যেকবার সবার সাথে গিয়ে কত শপিং করি এবারে করব না আসলে কালকে আমি টুরে চলে যাচ্ছি সেই জন্য তোমাকে এখনই টাকাটা দিয়ে দিলাম ড্যাডি কালকে যেতে হবে আমি পরশু বেরোবো তুমি থাকবে না আমার খুব থাকার ইচ্ছে ছিল ডালি কিন্তু কি করব দু দুটো ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে বাট ডোন্ট ওয়ারি আমি ওখান থেকে তোমায় কল করে নেব ঠিক আছে রোজা বন্ধুদের সঙ্গে কিন্তু খুব মজা করবে হ্যাঁ খুব মজা করবে আর হ্যাঁ ওই ক্রেডিট কার্ডটা সঙ্গে রেখো যদি কিছু কেনার ইচ্ছে হয় তুমি কিন্তু সেসব নিয়ে দুবার ভেবো না যা ইচ্ছে হয় কিনে নেবে রিয়েলি
যা খুশি তাই কিনবো। একশোবার, আমি তো জানি আমার মেয়ে শপিং করতে কত ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ ড্যাডি, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম মাই চাইল্ড। তাহলে আমি আসি, অনেক রাত হয়ে গেছে, কাল ভোরবেলা ফ্লাইট আছে। হ্যাভ এ সেফ জার্নি ড্যাডি। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। গুড নাইট। কিছু টাকা কম পড়ছে মনে হচ্ছে, আর একবার কান করে দেখি তো। একশো টাকা কম, তাহলে এবার কি হবে? কালকে তো টাকা জমা দেওয়ার লাস্ট দিন, তাহলে কি আমার যাওয়া হবে না?